স্বাগত দীপ্ত স্পোর্টস উইকেন্ডে সঙ্গে আমি অঘরমন্ডল বত্রিশ বৎসর পর ঢাকায় বসছে এশিয়া কাপ হকির টুর্নামেন্ট এবং সেই টুর্নামেন্টকে সামনে রেখে কতটা প্রস্তুত ঢাকা একই সঙ্গে প্রশ্ন কতটা প্রস্তুত বাংলাদেশ জাতীয় দল এই নিয়ে মূলত আমাদের আজকের স্পোর্টস উইকেন্ড এবং কথা বলার জন্য এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে আসেন টুর্নামেন্ট কমিটির সাধারণ সম্পাদক মামুনার রশিদ যিনি বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়কও আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়াড় এবং বর্তমানে জাতীয় দলের ম্যানেজার রফিকুল ইসলাম কামাল আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই বলেছিলাম বত্রিশ বছর পর এশিয়া কাপ হকি হতে যাচ্ছে ঢাকায় মানুষ একটা নস্টাল জিয়ায় ভুগতেই পারে ফিরে যেতে পারে পেছন দিকে কিন্তু কতটা প্রস্তুতি এই টুর্নামেন্ট আয়োজনের জন্য বাংলাদেশ টুর্নামেন্ট কমিটির সম্পাদক হিসেবে আপনার একটু যদি প্রস্তুতির পর্বটা বলতেন আসলে থ্যাংক ইউ দাদা ধন্যবাদ দীপ্ত টিভিকে একটা সুন্দর আয়োজন করার জন্যে আসলে আপনি জানেন যে এটা বত্রিশ পট বলছে কিন্তু প্রেক্ষাপট কিন্তু সম্পূর্ণ আলাদা বত্রিশ বছর আগে আমরা ঘাসের মাঠে করেছিলাম বঙ্গবন্ধু স্টেডিয়ামে সেখানে বিশাল একটা ধারণ ক্ষমতা দর্শকের ছিল গ্রাস ফিল্ডে খেলা ছিল সেখানে টিমের বর্তমান টিমের যদি অনেকেই ছিল না তখন যে টিমগুলো খেলেছিল তারা এখন অনেক উপরে উঠেছে এই ধরনের তো আসলে আমরা প্রস্তুত আপনি যে খেলার জন্যে যে একটা এশিয়া কাপ করার মতো যে অবকাঠামোগত যে জিনিসগুলো প্রয়োজন ছিল সেগুলো অলরেডি আমরা অ্যাচিভ করেছি যেমন আমরা আপনি জানেন যে ফ্লাড লাইট একটা ছিল যেটা ফ্লাড লাইট খুবই ইম্পর্টেন্ট ছিল যে আগে টুর্নামেন্টটা এই হোস্ট হওয়ার আগে একটা কন্ডিশন ছিল যে ফ্লাড লাইট হতে হবে সেটা আমরা করেছি তারপরে ছিল যে স্কোরবোর্ড একটা এলইডি স্কোরবোর্ড সেটা সেটাও আপনি জানেন যে আমরা অলরেডি চল্লিশ ফিট বাই ষোলো ফিট একটা স্কোরবোর্ড পেয়েছি যেটা একটা মনে হয় আমাদের বিশাল একটা পাওনা তো টুর্নামেন্ট করার একটা যে মেন দুটা যেটা খেলার সাথে সম্পৃক্ত সেই দুটা বিষয় কিন্তু আমরা অলরেডি সাকসেসফুলি এটা ইনস্টল করেছি আর বাকি যে জিনিসগুলো আছে যে কিছু জিনিস আপগ্রেড করা আপনার যেমন ফেডারেশনের কিছু রেনোভেশন প্রেস বক্স মিডিয়া আমাদের আগে ধারণ ক্ষমতা ছিল একশো সেটা এখন আমরা প্রায় করেছি দুইশো কারণ এখানে বিদেশি মিডিয়া আসবে এবং দেশের অনেক মিডিয়াকেও ভালো মতো বসার এবং তাদের আধুনিক সুযোগ সুবিধা দেওয়ার জন্য সেটা করেছি তারপরে আপনি জানেন যে আমাদের এই অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী প্রধান ফাইনাল প্রোগ্রামে উনি পুরস্কার বিতরণী করবেন সেই জন্যে আমরা ওনার কারণে যে ভিআইপি ভি যে আমাদের স্ট্যান্ডটা আছে তিনতলায় সেখানে আমরা লিফটের ব্যবস্থা করেছি আর নিচে আমাদের ভিআইপি একটা সেকশন ছিল সেটাকে আমরা এক্সপান্ড করেছি সেখানে আগে একশো ক্ষমতা ছিল এখন আমরা তিনশো ধারণ ক্ষমতা করেছি তো সব কিছু যদি দেখেন এখন একটা টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল ভেনু হিসেবে সব দিক থেকে তৈরি হ্যাঁ কিছু কাজ রেনোভেশনের কিছু কাজ আমি যদি সোজা জানতে চাই যে আপনি কি বলবেন যে হ্যাঁ ঢাকা প্রস্তুত এশিয়া কাপ হকের জন্য হ্যাঁ আমি হান্ড্রেড পার্সেন্ট বলবো যে হান্ড্রেড পার্সেন্ট বাকি অংশ পরে রফিকুল ইসলাম কামাল প্রস্তুত 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 টুর্নামেন্টের বাংলাদেশ দল কতটা জি ধন্যবাদ দাদা বাংলাদেশ দলও আমি বলবো যে প্রস্তুত অন্তত এই টুর্নামেন্টটা খেলার জন্য এবং শুধু প্রস্তুত না আমি বলবো যে বাংলাদেশ দল খুবই কনফিডেন্ট যে বত্রিশ বছর পর বাংলাদেশে এশিয়া কাপের মতো একটা আসর বসতে যাচ্ছে এবং আমরা সেই উনিশশো পঁচাশির যে একটা আমাদের সুখময় একটা স্মৃতি আছে সেই স্মৃতিটাকে আমরা এটার অনুপ্রেরণা হিসাবে আমরা কাজে লাগাচ্ছি এবং এটাকে অনুপ্রেরণা হিসাবে ধরে আমরা মাঠে নামব এবং আমাদের চেষ্টা থাকবে যে বাংলাদেশ যেন উনিশশো পঁচাশি সালে যেরকম মানুষের মন জয় করেছিল হকি খেলে হকির রেজাল্ট দিয়ে আমরাও সেই ধরনের পারফরমেন্স করে বাংলাদেশের মানুষের মন জয় করতে চাই কিন্তু প্রেক্ষাপটটা ভিন্ন মামুন যেটা বললেন শুরুতেই যে পঁচাশির সঙ্গে এই প্রেক্ষাপট মেলানোর কোনোভাবেই সুযোগ নেই শুধুমাত্র স্কোরে যদি মেলানো যেতে পারে সেটাই হতে পারে সবচেয়ে ভালো স্মৃতি কারণ সেই সময়ের পারফরমেন্স যাই ছিল স্কোর লাইনগুলো কিন্তু অন্তত বলতো যে বাংলাদেশ হকি খেলতে পারে ভারত পাকিস্তান মতন দলের বিপক্ষে অন্তত হালি হালি গোল খায়নি তারা প্রতিদ্বন্দ্বিতা করে যেমন পাকিস্তানের বিপক্ষে শূন্য গোলে সেই চৌষট্টি মিনিট পর্যন্ত ভালো খেলে এক গোলে হেরেছিল আপনি কি সেই জায়গাটার মনে হয় যে সেই পাল্টে গেছে অবশ্যই মামুনের সাথে আমি একমত যে প্রেক্ষাপট ভিন্ন কিন্তু আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি ওয়ার্ল্ড র্যাঙ্কিং যদি দেখি ভারতের অবস্থান ছয় এবং পাকিস্তানের অবস্থান বোধ এখন সতেরোতে আর হচ্ছে বাংলাদেশের অবস্থান কিন্তু চৌত্রিশ কিন্তু ভারতটাকে আমি অনেক বেশি এগিয়ে রাখবো কারণ ভারত যেভাবে হকিতে এগিয়েছে এশিয়ার অন্যান্য দেশগুলো কিন্তু সেভাবে আগাতে পারেনি তো সেই ক্ষেত্রে পাকিস্তান আমাদের গ্রুপে আছে ভারতও আমাদের গ্রুপে আছে এবং জাপান আমাদের গ্রুপে আছে প্রথম ম্যাচটা আমাদের খেলতে হবে পাকিস্তানের সাথে তো সেই ক্ষেত্রে পাকিস্তানের বর্তমান যে দলটি খেলবে বা এখন ন্যাশনাল টিমে যারা আসবে এই এশিয়া কাপ খেলার জন্য পাকিস্তানের ম্যাক্সিমাম ন্যাশনাল টিমের হকি প্লেয়াররা গত বছর আমাদের ঢাকায় লিগ খেলে গিয়েছে আমাদের বিভিন্ন ক্লাবের হয়ে কিন্তু ভারতের কিন্তু কোনো প্লেয়ার বা ন্যাশনাল লেভেলের কোনো প্লেয়ার কিন্তু আমাদের দেশে এখনও সেইভাবে লিগটি খেলে তো সেই হিসাবে পাকিস্তানের প্লেয়ারদের সাথে খেলার যে একটা ভীতি সেই ভীতিটা আমাদের প্লেয়ারদের মধ্যে এখন সেরকম কাজ করে অবশ্যই আমরা চাচ্ছি যে একটা ভালো শুরু করার জন্য এবং ভালো শুরুটাই বাংলাদেশ হকি দলের জন্য বাংলাদেশ ভালো শুরু করবে সেটা ভালো যে আশার কথা শোনাতে পারছেন কিন্তু আশার জায়গায় একটা হতাশা লাগে যে এত বছর পর এরকম একটা টুর্নামেন্ট হচ্ছে কিন্তু শেষ মুহূর্তে সে প্রস্তুতিটার শেষ করার জন্য খুব তোড় আপনি শুরুতেই যেমনটি বলছিলেন যে অনেক কিছু নতুন করে করা হচ্ছে পাশাপাশি সংস্কার কাজ করতে হচ্ছে সব কিছু একটু তড়িঘড়ি করে শেষ দিকে এসে গতি বাড়ানো আসলে আমি প্রথমে বাংলাদেশ সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো যে আমাদের একটা অবকাঠামোতে যে পরিবর্তনটা সেটার জন্য যতখানি আর্থিক সহায়তার প্রয়োজন ছিল সরকার সেটা দিয়েছে এখন হয়তো আমরা শুরু করতে পেরেছি পরে কিংবা অন্য হয়েছে কিন্তু আমরা শুরু করেছি এবং আমি খুব আশাবাদী আমি হতাশ হব না কারণ হ্যাঁ একটু টাইট শিডিউল হয়ে গিয়েছে যে এখন টুর্নামেন্টের আর ছয় দিন বাকি তার আগে এখনও কিছু কাজ চলছে সেটা শেষ হওয়ার আমি আশা করছি যে যারা এর সাথে জড়িত তারা খুব অক্লান্ত চেষ্টা করছে তো আমার মনে হয় যে হ্যাঁ একটু টাইট হতে পারে কিন্তু আমার মনে হয় না যে কোনো এটা নিয়ে আমাদের কোনো মানে কোনো শঙ্কা বা এ ধরনের কোনো নিশ্চয় মানে অনিশ্চয়তা থাকার কোনো সন্দেহ নাই অনিশ্চয়তা নেই কিন্তু চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আছে আপনার সামনে এই মুহূর্তে যদি বলি যে আপনার কোন চ্যালেঞ্জটা মনে হচ্ছে যে আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ চ্যালেঞ্জ যেটা আমি আমার কাছে এখন মনে হয়েছে ফিল্ড তৈরি ফিল্ডের সাথে খেলার যে সামগ্রী সেগুলো তৈরি ড্রেসিং রুম তৈরি আসলে আমাদের মেইন এখন যে কাজগুলো হচ্ছে যে ফিনিশিংটা যেমন ফেডারেশনের রুমগুলো রেনোভেশন তারপরে আপনার বাইরের স্টেডিয়ামের বাইরে কিছু সংস্কার হচ্ছে এই কাজগুলোই বাকি শুধু আর বাকি কাজগুলো কিন্তু মোটামুটি সব শেষ হয়েছে তো এই দুটো চ্যালেঞ্জ আমি চ্যালেঞ্জ মনে করছি না আমি মনে করছি যে এগুলো শেষ হয়ে যাবে আশা করছি যে যারা কাজ করছেন তারা খুব অক্লান্ত পরিশ্রম করছেন আমি আশাবাদী আচ্ছা বাংলাদেশে অন্য দল যখন খেলতে আসে আর একটা চ্যালেঞ্জ কেন যেন মনে হয় যে একটা ছায়ার মতন পিছু নেয় বাংলাদেশ সেটা নিরাপত্তা নিয়ে অনেক অনেক কথা বলেন কিন্তু এরকম একটা টুর্নামেন্ট বাংলাদেশ এর আগেও ক্রিকেটে করেছে বিশ্বকাপের মতন আয়োজন সেই দিক থেকে নিরাপত্তা কি কোনো বাংলাদেশে আমার মনে হয় না কারণ আপনি দেখেন শুধু হকি না গত আপনি যদি গুলশান ঘটনার পর দেখেন তারপরেও কিন্তু আমরা অনেকগুলো ইভেন্ট করেছে ইংল্যান্ড ক্রিকেট টিম খেলে গিয়েছে আমি সেটাই বলছি যে সব চ্যালেঞ্জ আমাদের আমাদের কাছে মনে হয় না চ্যালেঞ্জ কারণ আমি আমি আমার আমরা আমরা জাতিগত হিসাবে সব চ্যালেঞ্জকে মোকাবেলা করে দেশের ভাবমূর্তি বিদেশের কাছে এখন কি হয়েছে যে তারা যে কোনো ইভেন্ট সুশৃঙ্খলভাবে করতে পারদর্শী আমরা কিন্তু এখন এটা কোনো জায়গায় ব্যর্থ হয়নি। একটা ইভেন্ট আপনি অস্ট্রেলিয়া টিম আসবেন আসবেন অনেক কিছু করেছে তারপরে এসছে ফুটবল টিমও ফুটবলও খেয়ে গিয়েছে আপনি জানেন একটা পার্লামেন্টারি একটা বিশাল একটা প্রোগ্রাম হয়েছে গোটা বিশ্বের প্রায় একশো বা দুইশো জনের মতো একটা পার্লামেন্ট মেম্বার এসছে যেটা কিন্তু অনেক বড় প্রোগ্রাম তারপরও আজকে আমাদের পুলিশ হেডকোয়ার্টারে একটা মিটিং ছিল সিকিউরিটি সংক্রান্ত সেখানে পুলিশ কমিশনার মহোদয় আমাদেরকে যে সিকিউরিটি রোড রোডম্যাপ বা সিকিউরিটি প্ল্যান দিয়েছে সেটা সর্বোচ্চ পর্যায়ে এখানে কোনো কোনো মানে কোনো কিছু যে ছাড় দেওয়ার সুযোগ নাই ওনাদের আর এটা সবচেয়ে ভালো লেগেছে যে পুলিশ এই কাজগুলো করে এতটাই তারা মানে পোক্ত তারা এখন এগুলো নিয়ে আর কোনো এক্সপ্লেন করতে হয় না এটা করতে হবে যেমন এয়ারপোর্ট থেকে হোটেল হোটেল থেকে স্টেডিয়াম তারপরে স্টেডিয়ামে কি হবে হোটেলে কি হবে টোটাল জিনিসটা একদম ছক মতো না নিরাপত্তা প্রশ্নটা আমি এই কারণেই করলাম যে প্রাইম মিনিস্টার যেখানে যাবেন জি ফাইনালে সুতরাং সে যায় নিরাপত্তাটা নিশ্চিত করাটা তো রাষ্ট্রীয়ভাবে সবার কাছ থেকে রাইট অনেক বড় দায়িত্ব জি সেটা আসলে আমরা জাতিগতভাবে আমরা অতিথি পরায়ণ আমরা আসলে অতিথিদের এমন সম্মান করি এমনভাবে আপ্যায়ন করি বা সেই জন্য নিরাপত্তার বিষয়টা আমাদের মধ্যে দুই একটা খুব ঠিক চ্যালেঞ্জ বলা যায় চ্যালেঞ্জ আমরা চ্যালেঞ্জ কারণ কি যেটা যেটার পিছনে রাষ্ট্র কাজ করে সেটাকে আমরা যদি ফেডারেশন হতো তাহলে হতে এটা অবশ্যই চ্যালেঞ্জ হতো যেখানে রাষ্ট্র পৃষ্ঠপোষ পৃষ্ঠপোষকতা করছে যে এই টুর্নামেন্টকে সাকসেস করতে হবে সেখানে আমাদের জন্য কোন এটা চ্যালেঞ্জ না টুর্নামেন্টের দিকে যদি যায় বাংলাদেশ আপনি বলছেন যে শুরুটা হয়তো ভালো করবে কারণ পাকিস্তান দলে যারা খেলেন তাদের মোটামুটি জানা জানা আছে ঢাকায় খেলার অভ্যাস আছে সবই ঠিক আছে বাংলাদেশ গ্রুপে আপনার কাছে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে কোন দলটা ভারত অবশ্যই ভারত কারণ ভারতের আপনারা জানেন যে বেশ কয়েক বছর ধরেই ভারতে প্রিমিয়ার হকি লিগ হচ্ছে এবং সেখানে তারা কিন্তু হকিটাকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছে তাদের স্ট্যান্ডার্ডটা কিন্তু অনেক বেড়েছে কারণ ইউরোপিয়ান টপ লেভেলের প্লেয়ারগুলো সেখানে খেলছে এবং প্রতি বছরই তাদের লিগ খেলাটা হচ্ছে এবং তারা কিন্তু এখন র্যাঙ্কিংয়ে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে ছয় তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি তারা কিন্তু দেখা যাবে যে ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হওয়ার মতো অবস্থা কিন্তু তাদের আছে সেরকম যোগ্যতা তারা রাখে এবং এশিয়া কাপটা কিন্তু সবসময় সব দলে কিন্তু স্ট্রং একটা টিম নিয়ে আসার চেষ্টা করে তাদের বেস্ট পসিবল টিমটা নিয়ে আসার চেষ্টা করে তো সেই হিসাবে আমি বলবো যে ভারতই এখানে সবচেয়ে শক্তিশালী দল এবং আরেকটা বিষয়ে মাথায় রাখতে হবে যে আগামী বিশ্বকাপের জন্য কিন্তু ভারত এবং মালয়েশিয়া সেই সাথে পাকিস্তান অলরেডি কোয়ালিফাই করে ফেলেছে এবং এখানে চতুর্থ যে দলটা হবে সেই দলটাই কিন্তু আগামী বিশ্বকাপে কোয়ালিফাই করবে তো সেই ক্ষেত্রে ইন্ডিয়া পাকিস্তান এবং মালয়েশিয়ার পরে যে দলটা ফোর্থ হয়ে আসবে ক্ষেত্রে জাপান কোরিয়া এবং চায়না এখানে একটা আমার মনে হয় যে খুব ভালো একটা প্রস্তুতি নিয়ে আসছে এবং কোরিয়াকেও কোনোভাবে ফেলে দেওয়া যাবে না তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের জন্য আসলে সবগুলি ম্যাচই খুব ইম্পর্ট্যান্ট এবং আমার কাছে মনে হয় যে বাংলাদেশ দলের সেরকম কিন্তু যোগ্যতা বা সেই ধরনের হকি ট্যালেন্ট আছে বাংলাদেশ দলে যারা যে কোনো সময় খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে সেটা যে কোনো দলই হোক না কেন আচ্ছা তাহলে আপনার গ্রুপে থাকা দল জাপান আমরা কি জাপানের বিপক্ষে আশাবাদী হতে পারি যে এই ম্যাচটা ভালোভাবে জিতবে বাংলাদেশ দাদা আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা যখন থেকে খেলছি বা উনিশশো পঁচাশি সন থেকে ধরি যদি বাংলাদেশের হকির পুনর্জাগর জাগরণ হয়েছিল তখন থেকে আমরা কিন্তু এই এশিয়া কাপ ছাড়া বা এশিয়ান গেমস ছাড়া ইন্ডিয়া পাকিস্তান কোরিয়া মালয়েশিয়ার মতো দলগুলোর সাথে খেলার আমাদের সুযোগ হয় না আমরা চাইলেও তারা আমাদের সাথে খেলতে চায় না কারণ হচ্ছে আমরা তাদের তুলনায় দুর্বল দল সেই কারণে তারাও চায় তাদের থেকে বেটার টিমগুলোর সাথে খেলার তো এই যে মনে করেন যে এইগুলো টিমের সাথে আমাদের খেলার যে একটা ল্যাকিংস রয়ে গিয়েছে যে আমরা তাদের সাথে খেলতে পারি না এ কারণে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে পিছিয়ে থাকি যখনই তাদের সাথে খেলতে যে আমরা মনে করি ইন্ডিয়ার সাথে কখনো খেলিনি পাকিস্তানের সাথেও কখনো খেলিনি এবং আমি শিওর যে আমাদের অনেক বলেছেন যে বাংলাদেশ দলে এরকম প্রতিভাবান অনেক খেলোয়াড় আছে যারা যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন জি আমি সেটাই আসছি এবং যখন আবার অনেক প্লেয়ার আছে কিন্তু তাদের কাছে মনে হয় যে একটা ভীতিও কিন্তু তাদের মধ্যে কাজ করে যেমন আমরা অনেক নতুন নতুন প্লেয়ারদেরকে আমরা সুযোগ দিয়েছি গত দুই বছর ধরে তারা খেলছে তো এই বিষয়টা এই আমি বলছি যে এই বড়ো টিমগুলোর সাথে খেলার যে একটা ম্যাচ টেম্পারমেন্টের যে বিষয়টা আছে সেটা যদি আমরা ওভারকাম করতে পারি তাহলে কিন্তু আমরা পারবো আর একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে আমাদের দেশের মাটিতে খেলা এবং প্রতিনিয়তই কিন্তু আমরা দেখেছি দেশের মাটিতে বাংলাদেশ কিন্তু যে কোনো খেলাই হোক দেশের মাটিতে বাংলাদেশ ভালো খেলে এটুকু বলতে পারছি এমন আরও একটা ব্যাপার যে আপনি সংস্কারের কথা বলছিলেন প্রেস বক্স আরও বাড়ানো হলো কিন্তু এই প্রথম আমি যদি ওইভাবে ভুল না করি কোনো বিদেশি টেলিভিশন কোম্পানি বা সম্প্রচার কোম্পানি এসে টুর্নামেন্টটা লাইভ টেলিকাস্ট করবে এটাও একটা কিন্তু বড় চ্যালেঞ্জ হয়তো ক্রিকেট এখন করতে করতে অভ্যস্ত হয়ে গেছে কিন্তু হকি স্টেডিয়াম থেকে এর আগে কিন্তু এরকম স্যাটেলাইট নির্ভর বিদেশি চ্যানেল বা সম্প্রচার ব্রডকাস্টাররা এসে কাজ করেনি এদের সেই সুযোগ সুবিধাটা কতটা নিশ্চিত হয়েছে বলে মনে করি হ্যাঁ আপনি জানেন যে গত মাস থেকে আমাদের এই প্রক্রিয়াটা শুরু হয়েছে প্রথমে স্টার তিনজন স্টাফ এসেছিল যারা আমাদের অবকাঠামোগুলো দেখার জন্য যে আমরা এখানে কি করতে পারি তো সেখানে তাদের কিছু রিকোয়ারমেন্ট ছিল যেমন তাদের প্রোডাকশন হাউস সেট করার জন্যে তারপরে তাদের কমেন্ট্রি বক্স তারপরে আপনি ভিডিও জানেন এই টুর্নামেন্টে আমরা ভিডিও রেফারেলের সুযোগ আছে ভিডিও রেফারেল রুম তারপরে যে মেইন ক্যামেরার যে অবস্থান তারপরে আপনাদের এখানে ক্যাটারিং কারণ তাদের সিক্সটি মেম্বার একটা সিক্সটি মানে ক্রু আসবে ইঞ্জিনিয়ার আসবে সবাই এই জনের জন্যে একটা রিফ্রেশমেন্ট বা ক্যাটারিং তারা নিজেরাই ক্যাটারিং করে সেটার জন্য একটা অবস্থান করা তো টোটাল দেখে আমরা ফেডারেশনের যে অবকাঠামোত যে সুবিধা ছিল এর মধ্যেই আমাদের করতে হয়েছে এবং না আমাদের দুর্ভাগ্য তো আমাদের স্টেডিয়ামটা পুরো একটা মার্কেট তারপরে খেলার জায়গা যে সেটাই একটা সুবিধা যে আমরা আমাদের দেশের এটা একটা দুর্ভাগ্য যে আমরা স্টেডিয়ামের মধ্যে দোকান করে দেই সেটা তা হলে এটা হয়তো এই সমস্যাগুলো তারপর যাই হোক আমি আর একটা দুর্ভাগ্য কি মনে হয় না যে হকি স্টেডিয়ামের চারপাশে যে রুমগুলো সেটাও বিভিন্ন ফেডারেশনের হ্যাঁ বলে আমার মনে হয় বাংলাদেশের সব ফেডারেশনের হকি ফেডারেশনের সব রুম আছে সবাই তো যাই এটা এনএসসির ব্যাপার এটা তারাই এটা বিশেষ তবে আপনি যেটা বলছেন হ্যাঁ স্টার টিভি চব্বিশটা ম্যাচ লাইভ টেলিকাস্ট করবে এটা আমাদের জন্য একটা বিশাল পাওনা আচ্ছা বিশাল পাওনা সেই পাওনার কথা আরও শুনবো কামাল কিন্তু আমাকে একটা বিরতিতে যেতে হচ্ছে বিরতি থেকে ফিরে এসে আপনার কাছ থেকে শুনবো দর্শক স্পোর্টস উইকেন্ডে নিচে একটা বিরতি খুব তাড়াতাড়ি ফিরছি আমরা কথা বলছি বত্রিশ বছর পরে ঢাকায় বসছে এশিয়া কাপ হকির আসর কতটা প্রস্তুত ঢাকা বিরতির পর আবারও স্বাগত স্পোর্টস উইকেন্ডে এবং সঙ্গে থাকার জন্য ধন্যবাদ বিরতিতে যাওয়ার আগে মামুন বলছিলেন স্টার নেটওয়ার্ক বা স্টার টেলিভিশন কর্তৃপক্ষ চব্বিশটা ম্যাচ লাইভ দেখাবে সেটা আমাদের জন্য বড়ো পাওনা কিন্তু হয়তো বাংলাদেশের খেলা বাইরের দর্শকরাও দেখতে পাবেন প্রবাসী বাঙালিরা দেখতে পাবেন এটাও তো বড়ো ব্যাপার আপনি বলছেন দেশের মাটিতে বাংলাদেশ সবসময় সব খেলায় ভালো খেলে কিন্তু এমনি শুধুই কি দেশে খেলছে এটাই অ্যাডভান্টেজ না আরও কোনো ডিসঅ্যাডভান্টেজও আছে দলের জন্য না ডিসঅ্যাডভান্টেজ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই এই দলগুলোর সাথে আমাদের রেগুলার বেসিস না খেলা এটা একটা ডিসঅ্যাডভান্টেজ কিন্তু হোম কন্ডিশনে কোনো মানুষের চাপ বেশি প্রত্যাশা বেশি জি দাদা আপনি ঠিক কথাটা বলেছেন অনেক চাপ থাকে কারণ দর্শক কিন্তু সবসময় আশা করে যে বাংলাদেশ দল মাঠে নামলে জিতবে সেটা প্রতিপক্ষ যেই থাক বাট হকি আসলে এমন একটা খেলা টেকনিক্যাল খেলা বাংলাদেশের আসলে অনেকেই এখন খেলা দেখতে আসে না মাঠে এবং হকির রুলসও কিন্তু অনেক চেঞ্জ হয়ে গিয়েছে তো আমি যেটা মনে করি যে আমরা চেষ্টা করব যে এই চাপ থেকে আমরা যেন বের হয়ে আসতে পারি আমাদের অবশ্যই আমাদের উপর দর্শকদের একটা চাপ থাকবে যে আমরা জিততে চাব ইন্ডিয়া পাকিস্তানের মতো দলের সাথে অবশ্যই বাট বাস্তবতাটা বুঝে যেন তারা আমাদের কাছ থেকে আমাদেরকে সাপোর্ট করে এবং আমরা তাদেরকে হতাশ করবো না সেটুক বলতে পারি তবে আমি প্লেয়ারদেরকে বলেছি যে তোমাদেরকে চাপমুক্ত থাকতে হবে এবং চাপ মুক্ত থেকেই তোমাদেরকে ম্যাচগুলো বের করে নিয়ে আসবে বের করতে হবে একই সঙ্গে টুর্নামেন্ট কমিটির সেক্রেটারি হিসেবে নিশ্চয়ই টুর্নামেন্ট শুরুর আগে অনেক চাপ চাপে আসেন মামুন আপনি নিশ্চিত কিন্তু আমার ঠিক আপনার কাছে প্রশ্ন কিন্তু আমি জানি যে উত্তরটা আরও অনেক জায়গা থেকে আসা উচিত নিশ্চিতভাবে আপনাকে সহযোগিতার জন্য এই যে স্থাপনা তৈরি হচ্ছে আপনি বলছেন সব সংস্কার হচ্ছে লাইট বসেছে স্কোরবোর্ড বসেছে সব সত্য সবই ঠিক সবই দৃশ্যমান কিন্তু আপনার মনে হয় যে বাংলাদেশ হকিতে যদি উন্নতি করতেই চায় একটা ইলেকট্রনিক স্কোরবোর্ড বা এই টুর্নামেন্টের আগে একটি ফ্লাড লাইট জ্বালিয়ে দিলাম তাতেই কি হকি এগিয়ে যেতে পারবে না আনুষঙ্গিক আরও অনেক কিছু প্রয়োজন ছিল যেটা আমরা খেলোয়াড়দের দিতে পারিনি জাতীয় দল বলছে যে হ্যাঁ ভালো খেলার চেষ্টা করব কিন্তু চেষ্টার জন্য তাদের যে অনুষঙ্গগুলো দরকার ছিল সেটা কি প্রোভাইড করা সম্ভব হয়েছে ফেডারেশন এখানে আপনার এটা ঠিক যে হ্যাঁ আমরা এখানে হয়তো কি অ্যাচিভ করলাম অ্যাচিভ করলাম কি একটা অবকাঠামতো একটা ইন্টারন্যাশনাল ভেনু কি অ্যাচিভ করলাম যে অর্গানাইজিং ক্যাপাসিটি আমরা একটা এশিয়া কাপ অর্গানাইজ করলাম আরেকটা অ্যাচিভমেন্ট হতে পারে কি যে বাংলাদেশ পারফরমেন্স যে বাংলাদেশ আমাদের হয়তো সেমিফাইনাল খেললো কিংবা পাঁচ নম্বর পজিশনে আসলো আপনারা জানেন এখন বাংলাদেশ বি ক্যাটাগরিতে খেলে সব কিছু কোয়ালিফাই করে খেলতে হয় সেখান থেকে উত্তরে আসলো এই অ্যাচিভমেন্টগুলো হতে হয় তারপরে হোয়াট ইজ নেক্সট কী হতে পারে পরে কী হতে পারে সেটাই হতে পারে যে এখনই সুযোগ যে বাংলাদেশের এই যেটা এইটি ফাইভে আমরা যেটাকে পুঁজি করতে পারিনি এই টুর্নামেন্টে যদি আপনি ফিফটি পারসেন্টও যদি সারা পান গোটা দেশে সেই ফিফটি পার্সেন্টকে পুঁজি করার একটা সাংগঠনিক দক্ষতা দেখাতে হবে এইটি আপনারা তো সাংগঠনিকভাবে খুবই ব্যাকফুরে কারণ দেশে বন্যার কারণে আমি আমি এটাই বলছি আমি এটাই বলছি অস্ট্রেলিয়া খেলে যাই নির্বাচন করতে পারেন না আমি আপনার সাথে আমি আপনার সাথে একমত এটাই বলছি যে সব কিছুই অ্যাচিভ করলেন কিন্তু যদি সব ব্যর্থ হবে যদি সাংগঠনিক আপনার যে দুর্বলতা সেটা না যদি একসাথে না বসতে পারেন যদি সুন্দর ফেডারেশনের একটা অর্গানাইজিং কমিটি না করতে পারেন যদি সবাই একসাথে না বসতে পারেন যে হ্যাঁ ফোকাস করতে হকির ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই এখানে সবাই এক হ্যাঁ আপনার দল থাকতে পারে মত থাকতে পারে তাহলে এই টুর্নামেন্টের পরে কিন্তু আবারও একই হবে হয়তো সারা পাবেন কিন্তু সেটাকে পুঁজি করে হকিকে যে এগিয়ে নেবেন সেটা শুধু আপনার কথা আপনার কথা এক আমি একদম ঠিক যে এই এটা আমরা অনেক কিছুই পেলাম কিন্তু ফিউচারে যদি এর এখন থেকে না করি যে আমরা এই টুর্নামেন্টের পরে আমাদের অ্যাকশন প্ল্যান কি হবে যদি এখনই না করি তাহলে আপনার কথা আমরা আবার আপনার টুর্নামেন্টের অ্যাকশানের দিকেই যাই অ্যাকশন প্ল্যানটা এই যে আমরা ইলেকট্রনিক স্কোরবোর্ড এটাও আমাদের হয়তো এশিয়ান হকি ফেডারেশন বা অ্যাসোসিয়েশনের চাহিদা মোতাবেক আমরা একটা তৈরি করে দিলাম ইন্টারন্যাশনাল ভেনুর জন্য ফ্লাড লাইট রিকোয়ারমেন্ট ছিল তাদের চাহিদাপত্রের অন্যতম চাহিদা ছিল ফ্লাড লাইট দিলাম কিন্তু বাংলাদেশ হকির জন্য ন্যাশনাল টিম কোথায় প্র্যাকটিস করবে হয়তো এইখানেই করবে এর তার তো একটা জিম নেই সুইমিং পুল নেই অনেক কিছু নেই নেয়ের তালিকাটা অনেক বড় সেইটাও মেটানোর একটা সুযোগ ছিল কি না হকি ফেডারেশান যদি উদ্যোগী হতেন পরিকল্পিতভাবে টুর্নামেন্টটা হুট করে হচ্ছে না অনেক আগের থেকে বাজেটের ভিতরেটা থাকলে আপনি যে কথা বলছেন সেইটাই কি আমরা খুব ইমিডিয়েটলি কাজে পেতাম যে হ্যাঁ আমাদের জিম আছে খেলোয়াড়রা অব ছুটি থাকুক ন্যাশনাল টিম নাই খেলুক কিন্তু জিমে প্র্যাকটিস করতে পারছে জিম করবে সুইমিং পুলে যাবে সেইগুলা সুযোগ হাতছাড়া হলো কিনা হ্যাঁ হলো আমি এগ্রি আপনার সাথে আমি একমত যে সুযোগ ছিল বিশেষ করে জিমটা আমাদের খুব প্রয়োজন এখন আধুনিক হকিতে জিমটা এখন এমনও হয় যে এটা একদম রেগুলার রুটিনের মতো একটা আগে তো জিম হতো অকেশনালি সাত দিন বা তিন দিন করলাম কিন্তু সেটা ঠিক এটা আমরা করতে পারতাম যদি সাংগঠনিকভাবে আমরা এক হতাম আমরা ইলেকশন বা অন্য কিছু না হয়ে ফোকাসটা করতাম এশিয়া কাপের উপর তিন মাস সময় না করে যেটা আপনার অনেক অনুষ্ঠানে আপনার আগেও আমরা আলোচনা করেছি যে ইলেকশনটা না করে আপনিও বলেছেন যে ইলেকশনটা এশিয়া কাপের আগে কেন হলো বা এই আলটিমেটলি কি হয়েছে আলটিমেটলি কি হয়েছে হয়নি হয়ে তাতে কি হয়েছে যে আমরা অনেক কিছু হারিয়েছি যেমন আপনার কথা মতো কিছু সুযোগ আরো আমরা অ্যাচিভ করতে পারতাম হয়নি আমি আপনার সাথে একমত কমল জিম প্রতিদিন করতে হয় খেলোয়াড়দের দরকার আপনারা নিজেরা খেলোয়াড় ছিলেন একদম সর্বোচ্চ লেভেলেই খেলে আসছেন তারপর আপনার টিমের যে অবস্থায় আছে সেখানে কি মনে হয় যে টিম ফিট ম্যাচ ফিট পুরা বিদেশি কনসালটেন্ট আনা হল স্থানীয় কোচ আছেন জি ওভারঅল বাংলাদেশ কিন্তু আমার মনে হয় যে প্রায় সাড়ে তিন মাস ধরে আমরা এই এশিয়া কাপটার জন্য প্রস্তুতি নিচ্ছি রোজার আগ থেকে এবং রোজার পরপরই আমরা চায়না থেকেও ঘুরে আসি টিম এবং সেখানে ছয়টি ম্যাচ খেলে এবং সেখান থেকে আসার পরে এখন পর্যন্ত তারা কন্টিনিউ করে যাচ্ছে এবং এই মুহূর্তে ম্যাচ খেলার জন্য প্রস্তুত বাংলাদেশ দল এবং ফিটনেস লেভেল থেকে আমার কাছে আমরা গত শুক্রবারে গিয়েছিলাম বিকেসপিতে টিমটাকে খেলা দেখার জন্য এবং আমার কাছে দেখে যেটা মনে হয়েছে যে কিছু কিছু জায়গায় আমাদের যে ল্যাকিংসটা আমরা পনেরো দিন আগেও দেখেছিলাম সেই জায়গাগুলোতে কাজ করা হয়েছে এবং সেখানে ইম্প্রুভমেন্ট হয়েছে বাট একটা জায়গায় আমার এখনও ভয় সেটা হচ্ছে যে ডিফেন্স আমরা আসলে ডিফেন্স করতে অনেক বেশি আমাদের ফাঁক ফুকর থেকে যায় ডিফেন্স ইয়েতে আমরা খেলার ভিতরে দেখতে পাবো ডিফেন্স না মিডফিল্ড না ফরওয়ার লাইন সমস্যাগত সেটা আমরা ওই জায়গায় যেতেছি কিন্তু আমি ম্যানেজার হিসেবে আপনার কাছে আপনি বলছেন তিন মাস ধরে বাংলাদেশ দল প্রস্তুতি ক্যাম্প করছে চায়নাগুলো সবই ঠিক আছে আপনি কতদিন দলটার সঙ্গে জড়িত আমি তো জড়িত যদি বলেন যে গত চ্যানেজার হিসাবে ম্যানেজার হিসাবে আমার সময় বোধহয় দশ বারো দিনের মতো হয়েছে আমি দলের দায়িত্ব পেয়েছি এবং দলের দায়িত্ব পাওয়ার পরে আমি চেষ্টা করেছিলাম মালয়েশিয়াতে নিয়ে যে টিমটাকে চার পাঁচটা ম্যাচ খেলানোর জন্য অলরেডি আমি মালয়েশিয়ার সাথে কথা বলে আমরা ডেটও ঠিক করে ফেলেছিলাম কিন্তু ভিসা জটিলতা এবং সেই সাথে আমাদের ফ্লাইটের একটা ব্যাপার ছিল আমাদের রাতে জার্নি করতে হবে এবং আসার সময় আমাদের রাতে জার্নি করতে হবে তো সেই ক্ষেত্রে প্লেয়ারদের ফিটনেস লেভেলের একটা সমস্যা হবে বলে তখন আমরা ক্যান্সেল করে দিই আপনি টুর্নামেন্ট কমিটির সেক্রেটারি একই সঙ্গে হকি ফেডারেশনের সদস্য আপনার মনে হয় না যে এরকম একটা এশিয়া কাপের ম্যানেজার কেন দশ বারো দিন আগে দায়িত্ব নেবেন তিন মাসের যদি প্রস্তুতি থাকে খেলোয়াড়দের ম্যানেজারও যদি আগে থেকে দলের সঙ্গে থাকতেন অনেক বিষয়গুলো সাইকেল মানে গেমস থেকে যদি এশিয়া কাপ হয় একটা কোচ এবং ম্যানেজারকে একটা সাইকেল দেওয়া উচিত যেমন এই এশিয়া কাপ একজনকে দিলেন তাকে সে কিন্তু ভুল ভ্রান্তি নিয়ে কালেকশন করায় আমরা হয় কি কোনো কোচ একটা টুর্নামেন্ট করলো তারপরে টুর্নামেন্টে কোচ চেঞ্জ হয়ে যায় সে সেই কোচও তো কিছু চিন্তা করে বা ম্যানেজারও তো কিছু চিন্তা করে যে আমার এই ভুলগুলো হলো আমি নেক্সট নেক্সট টুর্নামেন্টে এই ভুলগুলো নিয়ে কাজ করতে পারি তো আমার মনে হয় আপনার ওর ওর আরও সময় দেওয়া আরও আগে এই প্রক্রিয়াটা শুরু করা উচিত ছিল না ম্যানেজার সিলেকশানটা যদি ক্যাম্প শুরুর আগে পরে হতো তাহলে টিমের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং বা অ্যাটাচমেন্ট বলবো যেটাকে কম্বিনেশনটা আরো আরো সুযোগ বেটার হওয়ার সুযোগ আছে জি আচ্ছা আমরা আরো সোনার সুযোগ পাবো আপনাদের কাছ থেকে বিরোধী পরে অবশ্যই দর্শক স্পোর্টস উইকেন্ডে নিচে আরো একটা বিরোধী খুব তাড়াতাড়ি ফিরছি আশা করি আপনাদেরকে ফিরে এসে সঙ্গেই পাবো বিরতির ওপার থেকে আবারও ফিরলাম স্পোর্টস উইকেন্ডে আমরা কথা বলছি বাংলাদেশে এশিয়া কাপ হকি নিয়ে বিরতিতে যাওয়ার আগে মামুন আপনিও বললেন যে ম্যানেজারে আরও আগে দায়িত্ব নিলে ভালো হতো অনেক ভালো কিছু চিন্তা করার সুযোগ আমাদের আসলে সময় কম হয়ে যায় অন্য একটা আপনি নিজে যে স্তরে খেলেছেন আপনার এই যারা খেলেন তাদের প্রত্যেককে চেনেন জানেন যাওয়ার আগে বললেন যে নির্বাচন কেন্দ্রিক নির্বাচন নির্বাচনের জায়গায় থাকার কথা যারা খেলবেন তাদের তাদের জায়গায় থাকার কথা যে যে দায়িত্ব থাকবে সেটা এই যে বাংলাদেশ দলের অধিনায়ক যিনি হলেন আপনার পাশাপাশি বোধ হয় নামটা পড়েই আসছে একটু জিমি সময় তাকে দল থেকে বহিষ্কার করা হলো আবার তার শাস্তি প্রত্যাহার করে নেওয়া হলো একজন খেলোয়াড় দুইজনই জাতীয় দলে খেলেছেন একজন অধিনায়ক ছিলেন আপনি সহ অধিনায়ক ছিলেন মেন্টালি সেট হতে যে সময়টা দরকার এইগুলোকে হ্যাম্পার করে না আজকে যাকে শাস্তি দিচ্ছি কাল তাকে আবার অধিনায়কত্ব দিচ্ছি খেলোয়াড়দের ক্যাপ্টেনের তো একটা রোল থাকে ম্যানেজারিয়াল রোলের মতো তারও একটা রোল থাকে টিমকে হ্যান্ডেল করা এই জায়গায় প্রবলেম হয় জি না আমরা যখন সিলেকশন কমিটি বসেছিলাম টিমটাকে সিলেক্ট করার জন্য আমরা সিলেক্ট করার পরে আমাদের যখন ক্যাপ্টেন্সির ব্যাপারটা আসে আমরা যেমন গতকালকে আমাদের একটা সেমিনার ছিল বিএসজি আয়োজিত একটা সেমিনারে এই কথাটা একজন বলেছিলেন যে একজন বহিষ্কৃত প্লেয়ারকে আমরা জাতীয় দলের অধিনায়ক হিসাবে মনোনীত করেছি তো বিষয়টা আসলে যখন সে বহিষ্কার হয়েছিল বহিষ্কার সময়টা কিন্তু আরও দুই বছর বা তিন বছর আগে ছিল বাট রিসেন্টলি যেটা হয়েছিল সেখানে একটা সুপারিশ আমরা করেছিলাম তার জন্য যে তার আমার তদন্ত কমিটি করে দেওয়ার পরে সে যেটা করেছে তার এগেন্স্টে আমরা একটা সুপারিশ করেছিলাম এটা গভর্নিং বডিতে যাওয়ার কথা ছিল কিন্তু পরবর্তীতে সেটার গভর্নিং বডিতে যাওয়া যাওয়া হয় নাই বাট এশিয়া কাপের কথা চিন্তা করে এখানে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে সারোয়ার নামে যে আমাদের প্লেয়ার আছে তাকে কিন্তু আপনার ওয়ার্ল্ড হকি সেকেন্ড রাউন্ডের লাস্ট ম্যাচে সে একটা ইনডিসিপ্লিনে জন্য তাকে তিন ম্যাচ সাসপেন্ড করা হয়েছে হি ইজ মোস্ট ইম্পর্টেন্ট প্লেয়ার ফর আওয়ার টিম বাট আমরা প্রথম তিনটা ম্যাচ তাকে পাবো না তো সে কথাটা মাথায় রেখে কিন্তু আমরা যদি দেখলাম যদি আমরা জিমিকেও যদি না পাই এবং আমরা যদি সারোয়ারকে না পাই তাহলে কিন্তু আমাদের মিডফিল্ড যেটা আমাদের স্ট্রেংথ অনেকটাই নষ্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা এরকম অনেক বিশ্বেও কিন্তু এরকম অনেক নথি আছে আমি ওই জায়গাটাই যেতে চাচ্ছি না কেন নিয়েছেন আমার প্রশ্ন সেটা না আমার প্রশ্ন হচ্ছে যে একজন খেলোয়াড়ের মনস্তাত্ত্বিক যে ব্যাপারটা থাকে মানসিক ভাবে কতটা প্রস্তুত থাকতে পারে তিনি বা অন্য খেলোয়াড়দের উপর এটার প্রভাব পড়ে কিনা আমার কাছে মনে হয় না যে মানসিক প্রস্তুতি কারণ জিমি অনেক বছর ধরে বাংলাদেশে খেলছে এটা তার পঞ্চম এশিয়ার কাপ তো সেক্ষেত্রে এগুলো দিক থেকে সে অনেক বেশি ম্যাচিওর এবং সে হ্যাঁ অনেক জায়গায় সে বাধা সম্মুখীন হয়েছে বিভিন্ন কারণে এবং আমি তাকে ম্যানেজার হওয়ার পর আমি তাকে প্রথমে প্রথমে বলেছি যে তোমাকে মাঠে খেলতে হবে এবং মাঠের বাইরেও খেলতে হবে সেটা হচ্ছে মাথায় বরফের টুপি মাথায় দিয়ে খেলতে হবে তোমাকে বাইরের খেলাটা কি মাঠের বাইরেও তার অ্যাক্টিভিটি এরকম অনেক সময় হয়েছে যে যেটা আমরা পছন্দ করি না বা একটা প্লেয়ারের আমি মনে করি যে সে কিন্তু বাংলাদেশের প্রায় ষোলো কোটি মানুষকে প্রতিনিধিত্ব করবে এবং সে বাংলাদেশের অনেক খেলোয়াড়ের কিন্তু আইকন সে মাঠে ভালো খেলছে কিন্তু বাইরে তার যদি ব্যবহারটা ভালো না থাকে তাহলে কিন্তু তাকে আমরা আইকন হিসাবে আগামীতে মেনে নিতে পারবো না এবং আমি তাকে এটাও বলেছি যে তোমার মতো প্লেয়ারের এশিয়ান ইলেভেনে খেলা দরকার তোমার যে কোয়ালিটি আছে তুমি নিজেকে কন্ট্রোল করো অবশ্যই বাংলাদেশ ভালো রেজাল্ট করতে পারবে দলটাকে কন্ট্রোল করো এবং আমি আর যারা সিনিয়র প্লেয়ার আছে শুধু চ শুধু জিমি না আমি ইভেন চয়নার সাথে কথা বলেছি ব্যক্তিগতভাবে আমি মিমোর সাথে কথা বলেছি আমি পিন্টুর সাথে কথা বলেছি এবং সবাইকে আমি বলেছি যে তোমাদের এক হয়ে খেলতে হবে এখানে হকি হকিতে কিন্তু নেতৃত্বটা আসলে অনেক বড় এফেক্ট করে না মাঠের মধ্যে সবাইকে এক করে রাখতে হবে এটা সবচেয়ে বড় কথা এবং দেশের মাটিতে হচ্ছে আমরা সবাই এক হয়ে কাজ করব এবং বাংলাদেশ দল যেন ভালো খেলতে পারে আমরা সেদিকে সুযোগ সবাই এক হয়ে কাজ করব টুর্নামেন্ট কমিটি সেক্রেটারি হিসেবে টুর্নামেন্টের এই আগ পর্যন্ত কি মনে হয় যে সবাই এক হয়ে কাজ করতে পারছি আমরা নাকি যার যেটুক সেটুক করার জন্য করা হচ্ছে আপনার টিম স্পিরিটটা কোথায় খুঁজে পাচ্ছেন হকি ফেডারেশন বা আপনার বিভিন্ন কমিটিতে যারা আছেন আপনি সিও একটা টুন অর্গানাইজিং কমিটির সেক্রেটারি মানে হচ্ছে পুরাটা আপনার কাজে পাশে পাচ্ছেন লোকজন না হ্যাঁ সবাই ফেডারেশনে কাজ করছে এখানে জানেন আপনার টুর্নামেন্ট কমিটি হয়েছে সেই টুর্নামেন্ট কমিটির আন্ডারে প্রায় বিশটার মতো সাব কমিটি হয়েছে সে সাব কমিটি সবাই যার যার কাজ করছে আমি এটা টিম নিয়ে কাজ করছি এখানে তো বিভিন্ন ধরনের প্রবলেম থাকে একটা টুর্নামেন্ট অর্গানাইজ করা সব কিছু গুছানো এখানে অনেক অনেক চ্যালেঞ্জ আসলে চ্যালেঞ্জটা আমি তো আসলে তো হকি খেলাটা সব সবসময় মজার এই বাইরের বাইরের দুনিয়ার অন্যান্য কাজের চেয়ে মাঠে খেলা অনেক ইজি আর বিশেষ করে ডিফেন্সে আমি ডিফেন্সে খেলতাম সেটা আরও ইজি কেউ আসলো কামার আসলো তাকে আটকাই দিলাম বা এর করলাম ট্যাকেল করলাম বল করে এটা অনেক ইজি কিন্তু বাইরে এখানে আপনার প্রায় দুইশো জনকে হ্যান্ডেলিং করতে হয় অলওয়েজ এশিয়ান হকি ফেডারেশনের সাথে সবকিছু অ্যাপ্রুভ নিয়ে করতে হয় তারপরে আমাদের ফেডারেশনের উদ্বোধন কর্মকর্তা তারপরে আমাদের দেশের বিভিন্ন এজেন্সি এখানে সিকিউরিটির বিষয় হোটেলগুলো তারপরে আমাদের অনেক বিষয় সেগুলো সবগুলোর সাথে কোয়ার্ডিনেট করে হ্যাঁ অবশ্যই এটা আমার জন্যে কারণ আমি হয়তো এটা বিরাট চ্যালেঞ্জ কারণ আমার আমি হয়তো আগে স্কুল হকির সম্পাদক ছিলাম একশো বিশটা দল নিয়ে স্কুল হকি আয়োজন করেছিলাম সেটা একটা অন্য বিষয় ছিল কিন্তু আপনি এশিয়া কাপের মতো একটা ইভেন্ট যেখানে দুইশো তিরিশ জনের মতো বিদেশি গেস্ট আসছে প্রায় চল্লিশ জনের মতো সাংবাদিক আসছে বিদেশি তো সব বিষয়গুলো আসলে খুব চ্যালেঞ্জ আমার আছে কিন্তু চ্যালেঞ্জ ধরুন চ্যালেঞ্জ উঠতে গেলেন মানুষের ঈর্ষার কারণ হতে পারে না যে মামুন এত বড় একটা টুর্নামেন্ট আয়োজন করলো হি ক্যান বি ওয়ান অফ দ্য ফাইনেস্ট ক্যান্ডিডেট ফর জেনারেল সেক্রেটারি না 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 এটা নিয়ে আমি চিন্তা করি না এটা আমার কাছে মুখ্য বিষয় না বাংলাদেশের জেনারেল সেক্রেটারি হওয়া মানে আপনি আপনার লাইফ আরেকটা বিপদে ফেলে দিলেন সেজন্য ওটা নিয়ে আমি কখনো আগ্রহ নাই আগ্রহ ছিলাম না এখনও নাই এটা বিষয় না বিষয় হলো যে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমার আমাদের মাননীয় সভাপতি মহোদয় আপনি জানেন বাংলাদেশ বিমানবাহিনী প্রধান উনি আমাকে যে দায়িত্বটা দিয়েছেন এটা আমি চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি এবং আমি সাকসেস হবো ইনশাল্লাহ অলরেডি আমি আপনাকে বলি দাদা যে অলরেডি সাংগঠনিক যে কাজগুলো সেগুলো কিন্তু সব শেষ এখন টুর্নামেন্ট সব শেষ যে কোন টিম কবে আসবে কোথায় থাকবে কোথায় খাবে কিভাবে যাবে মাঠে ট্রেনিং কবে করবে আম্পায়াররা কবে আসবে আম্পায়ারদের ড্রেস কী হবে টেকনিক্যাল ডায়রেক্টর কী হবে টোটাল আপনি সব জিনিস গোছানো শেষ খেলোয়াড়রা কোথায় থাকছেন খেলোয়াড়রা আপনি জানেন যে এখানে আমাদের তিনটা হোটেল আমাদের অপশন ছিল সোনারগাঁ পূর্বানি এবং ফার্স্ট তো হয়তো তিনটা টিম থাকবে টিম টিম থাকবে বড় সে সে কারণে রাখবেন না আমরা আসলে আমাদের এই সুযোগ নাই এটা সিলেকশনে আমাদের সুযোগ না আমরা এশিয়ান হকি ফেডারেশনকে তিনটা অপশন দিয়েছিলাম তাদের হোটেলগুলো রেট নেই এগুলো ডিসিশন আমরা না যার যার টিম পেমেন্ট করবে তাদের অপশন আমরা তিনটা অপশন দিয়েছিলাম আমরা সোনারগাঁকে সোনারগা রেখেছি এই কারণে যে এটা হোটেলের কাছে কারণ আরও ভালো হোটেল ছিল ফার্স রেখেছি এটা স্টেডিয়াম থেকে অনলি দশ মিনিটের রাস্তা আমাদের ট্রাফিক জিনিসটাকে আমরা কনসিডার করে হ্যাঁ তারপর পুরবানি রেখেছি যে হোটেল থেকে আমাদের স্টেডিয়াম থেকে পাঁচ মিনিটের রাস্তা তো কারণ আমাদের হেঁটে আসা যায় হ্যাঁ হেঁটে আসা যায় তো এই বিষয়গুলো রেখেছে আমরা তিনটা অপশন রেখেছিলাম কুরবানিতে থাকবে দুইটা টিম কোরিয়া এবং মালয়েশিয়া ফার্স্টে থাকবে তিনটা টিম আপনার ইন্ডিয়া পাকিস্তান মালয়েশিয়া না চায়না এবং ওমান আমি আশা করছি যে ওমান হয়তো শিফট করবে সোনাগায় ওমানের এখন অপশন খালি আছে বাংলাদেশ কোথায় বাংলাদেশ থাকবে সোনা বাংলাদেশ জাপান এবং ওমান সোনাগায় থাকবে এর আগে কি বাংলাদেশ দল কখনো সোনা গায়ে থেকেছে কোনো টুর্নামেন্ট জি না এর আগে আমাদের কখনোই সুযোগ হয় নাই বরং আমি বলবো যে আমি একটা টুর্নামেন্ট বাংলাদেশে খেলেছি উনিশশো দুই হাজার একে প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার গোল্ড কাপ হকি টুর্নামেন্ট এবং সেই সময় সবগুলো দলই ছিল সেরাটান হোটেলে কিন্তু বাংলাদেশ দলকে রাখা হয়েছিল তখন হোটেল আজাদে বাংলাদেশ দল হয়তো এখানেই থাকুক হয়তো ভালো খেলবে সেটাই আমাদের কিন্তু আরও একটা বিষয় আপনার কাছ থেকে জানার খুব আগ্রহ যে ধরুন নেক্সট কি আমাদের আপনি বারবার বলছেন নেক্সট এশিয়া কাপ হকিটা হয়ে গেল সব দায়িত্ব শেষ না ওখান থেকে শুরু করতে হবে আমাদের অনেক কিছু আমি যদি স্পেসিফিক আপনি শুরুতে বলেছিলেন যে অনেকগুলো স্থাপনা তৈরি হলো মেনটেন্স করবে কারা ফ্লাড মেনটেন্স লাগবে স্কোরবোর্ড স্কোরবোর্ডেন্সের অনেক ব্যাপার থাকে এই কাজটা এই দায়িত্বটাকে এনএসসি করবে না ফেডারেশনের ওই আর্থিক এবং সাংগঠনিক দুই ধরনের সক্ষমতা তৈরি হলো যারা এই কাজগুলো করতে পারে এটা ফেডারেশনই করতে হবে কারণ এটা এখন অবশ্যই এটার মালিক বর্তমান সরকার এবং এনএসসি আমাদেরকে সুযোগটা দিয়েছে এটা ইউজ করার জন্য এক স্টেডিয়ামের তো এটার টেকনিক্যাল যে পার্সনগুলো এগুলো বিহাইন্ড যে কাজ করবে এটা অবশ্যই আমাদের ফেডারেশনের কিন্তু এগুলো হবে হলো এনএসসির মাধ্যমে আমরা শুধু অপারেট করব আপনার যদি এগুলো বা করতে হয় অবশ্যই এনএসসি করতে হবে না টিম আপনাদের হকি টিমটাকে কি দিচ্ছে এনএসসি তো অনেক কিছুই দিচ্ছে এরকম একটা টুর্নামেন্ট হচ্ছে বাংলাদেশ দলের সুযোগ সুবিধার ক্ষেত্রে এনএসসি কি শুধু বিকেএসপি ঠিক করে দিলেন না সেটা ফেডারেশন না দাদা আপনি মানে জেনে থাকবেন যে যখনই ফেডারেশনে কোনো টুর্নামেন্ট আসে সাধারণত জাতীয় দলকে স্পেসিফিকলি কোনো কিছু কিন্তু এনএসসি থেকে দেয়া হয় না আচ্ছা সেই ক্ষেত্রে টোটাল খরচটা পৃষ্ঠপোষকতা বা মাধ্যমে পূরণ করতে হয় হকি এবং এটাই আমরা যখন থেকে খেলছি বা আমরা ঠিক আছে আমি আপনার দলে খুব স্বল্প সময়ের জন্য একজন বিদেশি কোচও আসলেন যিনি কনসালটেন্ট সেটাকে আসলে ফাইনার টিউনিং এর জন্য না সেটা একটা দেখনদারিত্বের ব্যাপার আছে আমরা বিদেশি কোচ পন্ত এনেছি এইটা বলার জন্য না দাদা এই টুর্নামেন্টের সময় তো আমাদের আর কোনো বিদেশি কনসালটেন্ট কোচ তো আসেন নাই না যার আসার কথা ও জাইলস জাইলস বনেটার আসার কথা ছিল অল্প সময়ের জন্য বাট পরবর্তীতে আসলে ওই সময়টাতে আমি জাতীয় দল কারণ হচ্ছে আমি একটু আপনাকে পিছন থেকে বলি এবারে নির্বাচনে আমি কাউন্সিলর হিসেবে ছিলাম না যে কারণে নির্বাচনকালীন সময় ফেডারেশনে আসাটাও খুব কম হতো তো সাধারণত আমাদের একটা কোঅর্ডিনেটর করে দিয়েছিলেন আমাদের ফেডারেশন থেকে একজনকে সেই তখন ন্যাশনাল টিমের সব কিছু দেখাশোনা করতো এবং সেই আসলে বিষয়টা ভালো বলতে পারবে যে ওই সময় কেন কি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তাকে নিয়ে আসার জন্য তো তখন আমি আসলে ওইভাবে যুক্ত ছিলাম না ফেডারেশনের সাথে তো এই কারণে আমি সেটা আপনাকে ক্লিয়ারলি আসলে বলতে পারছি না এমধ্যে না আমিও খুব ক্লিয়ার না যে তিনি জয়েন করেছেন কি বা করবেন এরকম একটা শোনা ছিল টুর্নামেন্টের আগে থাকবেন টুর্নামেন্ট পোর্ট শর্ট টাইমের জন্য তার আসার কথা ছিল এবং আমি পরে পত্রিকাতে দেখেছি যে তিনি নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে এখানে আসবেন না আমরা কিন্তু নিরাপত্তার ব্যাপারটা আগেই ক্লিয়ার যে না নিরাপত্তাজনিত ভয়ের কিছু অন্তত বাংলাদেশের নেই সেটা অস্ট্রেলিয়া ক্রিকেট দল এসেও খেলে গেছে মামুন বাংলাদেশ দল নিয়ে যদি একটু বলেন যদিও আপনি খুব গরম একটা চেয়ারে বসা হট চেয়ার টুর্নামেন্ট কমিটির সফলভাবে আয়োজন করার ব্যাপার তারপর আপনি বাংলাদেশ দল ক্যাপ্টেন ফর্মার ক্যাপ্টেন সেটা তো বলা যাবে না এই দলটার ভিতর সম্ভাবনা কি দেখেন আপনারা যখন খেলেছেন সেই সময়ের সঙ্গে এই দলটার পার্থক্য কোথায় এই দলে অনেকগুলো ভালো প্লেয়ার আছে যারা যাদের যারা ক্যাপাবিলিটি আছে পারফর্ম করার এই প্রেক্ষাপটে যাদের মানসিক চাপটা নেওয়ার মতো ক্ষমতা আছে যারা আমার মনে হয় বিশ্বাস যে তারা আমার কিছু জিনিস খুব ভালো লেগেছে বাংলাদেশ টিমে যেটা তারা ফোকাস আমার মনে হয়েছে যে তারা একটা টুর্নামেন্ট খেলার আগে যে কনসেন্ট্রেশন লেভেল থাকে আমি মনে হয়েছে যে সবার ফোকাস লেভেলটা ঠিক আছে এক দ্বিতীয়ত হলো আপনি জানেন বাংলাদেশ চায়না জামার এখানে কিন্তু এই টুর্নামেন্টটা প্রথমেই আপনি সাকসেস বা টুর্নামেন্টটাকে একটা একটা উত্তেজনা নিয়ে যেতে পারে বাংলাদেশ কীভাবে জাপান কামাল অলরেডি উল্লেখ করেছে পাকিস্তান টিমটা কিন্তু আমি লিস্ট দেখেছি সেখানে জন বা পাঁচজন সিনিয়র প্লেয়ার আর সব নতুন প্লেয়ার যারা টোয়েন্টি ওয়ান থেকে এসছে বাংলাদেশ যদি মানসিকভাবে প্রিপেয়ার নেয় আগে থেকে যদি হেরে নেওয়ার মানসিকতা বাদ দিয়ে যদি ফাইট করার মানসিকতা নিয়ে যায় আমার বিশ্বাস বাংলাদেশ টিম একটা ভালো খেলা খেলবে কারণ এই কারণে বলছি যে এখানে আমার আল্লে উল্লেখ করেছে সবগুলো প্লেয়ারের সাথে অলরেডি খেলেছে এবং যা পাকিস্তান টিমটাকে আমার সেরকম মনে হয়নি যে যেমন ইন্ডিয়া আমি আমার মনে হয় পাকিস্তানের চেয়ে আপনার জাপান স্ট্রং টিম

আমরা আরও ফাইনাল নিয়ে নয় আর টুর্নামেন্টের বেশ কিছু জায়গা নিয়ে কথা বলবো আবার বিরতিতে যেতে হবে দর্শক স্পোর্টস উইকেনে নিচে আরও একটা বিরতি খুব তাড়াতাড়ি ফিরছে এবং ফিরে এসে আপনাদেরকে সঙ্গেই পাবো সেই আশা করছি বিরতির পর আবারও স্বাগত স্পোর্টস উইকেন্ডে বিরতিতে যাওয়ার আগে আমরা বলছিলাম ফাইনাল খেলার দাবিদার কারা দুজনেই মোটামুটি একমত যে ভারত এবং মালয়েশিয়া শক্তিশালী দুটো দল কিন্তু হকিতে তো অনেক চমক থাকতেই পারে যে কেউ যেতে পারে শীর্ষ আটটা দল থেকে সেরা দুটো দলই ফাইনাল খেলবে বাংলাদেশ কোথায় থাকলে বা বাংলাদেশকে কোথায় দেখলে আমরা মনে করতে পারবো যে হ্যাঁ আমাদের পারফরম্যান্সের গ্রাফটা ঊর্ধ্বমুখী হলো জি প্রথমত হচ্ছে যে মামুন একটা কথা বলেছে যে আমরা বি ক্যাটাগরিতে এখন এশিয়ান হকি এবং আমাদেরকে কোয়ালিফাইং রাউন্ড খেলতে হয় আমি কিন্তু মনে প্রাণে চাব কারণ আমরা যখন খেলেছি তখন কিন্তু আমাদের কোয়ালিফাইং রাউন্ড কখনোই খেলতে হয়নি কারণ আমরা তখনই আপনার থাইল্যান্ড সিঙ্গাপুর এ ধরনের দলকে সবসময় ছয় সাতগুলো তখনই হারিয়েছি বাট আমাদেরকে কয়েক বছর ধরে সবসময় কোয়ালিফাইং রাউন্ডটা খেলতে হচ্ছে তো আমাদের আমার মনে হয় যে মাথায় রাখা উচিত এটাই যে আমাদেরকে এমন পারফরমেন্স বা এমন একটা পর্যায়ে যাওয়া উচিত বা যেতে হবে যেখান থেকে আমাদের যেন এশিয়া কাপ বা এশিয়ান গেমস খেলতে হলে কোয়ালিফাইং রাউন্ডটা না খেলতে হয় সেই ক্ষেত্রে অবশ্যই যদি আমাদের বেস্ট হবে যদি গ্রুপে আমরা একটা ম্যাচে যদি জিততে পারি তাহলে কিন্তু আমাদের কিন্তু ফিফথ সিক্স হওয়ার একটা অনেক বড় একটা সুযোগ গ্রুপের একটা ম্যাচ জিততে পারলে সেই চান্সটা কার এগেনস্টে বেশি মনে হয় আমার মনে হয় যদি আমরা গ্রুপে আমরা যদি থার্ড হয়ে থাকি তাহলে আমাদের সেই গ্রুপে ফোর্থ টিম যেটা ওমান হতে পারে সেক্ষেত্রে কিন্তু আমাদের তখন ওমানের সাথে খেলাটা হবে এবং ওমানের সাথে যদি আমরা 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 জিততে পারি তখন তখন কিন্তু কোনো একটা প্লেসে তো আমার কাছে সেটাই অনেক গ্রুপের যে কোনো একটা ম্যাচ জেতাটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের সম্ভাবনা কোন দলটার বিপক্ষে আমি কিন্তু যেমন আমি ব্যক্তিগতভাবে কামরান আসাবের সাথে কথা বলেছি জাস্ট টিমটার একটু খোঁজ খবর নেওয়ার জন্য গত গতকালকেও আমি ফোন করেছিলাম তো আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে পাকিস্তানের সাথে আমাদের একটা অনেক বড় একটা সুযোগ আছে এবং আমরাও যখন খেলেছি তখন যে কোনো ম্যাচ টুর্নামেন্টের প্রথম ম্যাচে কিন্তু আমরা অনেক বড় বড় টিমকে কিন্তু আমরা মানে এমনভাবে খেলেছি যেমন আমরা কোরিয়ার সাথে এশিয়া কাপে ড্র করেছি আমরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং রাউন্ড যখন ইটালিতে খেলতে গিয়েছি আমরা ইটালিকে হারিয়ে দিয়েছি তো সেই হিসাবে আমি পাকিস্তানের সঙ্গে সাব গেমসে আপনারা লিড নিয়ে লিড নিয়ে আমরা ভালো খেলেছি সেই দলের সঙ্গে তো এই পাকিস্তানকেও মেলানো যায় না না আসলে ওই ওই পাকিস্তান তো বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান দল তো সেই দলের সাথে আমি মনে করি এখনো আমরা যে লিগে যে প্লেয়ারগুলোকে দেখেছি সেই মানের প্লেয়ার না পাকিস্তান দলের আসলে এখনো তো সেই হিসাবে বলছি আমাদের দলটা আলহামদুলিল্লাহ খুব ভালো একটা এক্সপিরিয়েন্স দল আছে এবং এখানে বেশ কিছু ইয়াং প্লেয়ার আছে লাইক আরশাদ খুব ভালো একজন স্ট্রাইকার আমার মনে হয় যে সে এর চমক দেখাতে পারে আমি বলবো আশরাফুল আমাদের পেনাল্টি কর্নার স্পেশালিস্ট এখন সে আন্ডার এইটিন টুর্নামেন্টের হ্যাথ স্কোরার হয়েছে তো সব কিছু মিলিয়ে ওভারঅল টোটাল একটা ভালো একটা টিম আমি আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ দল আছে এবং পাকিস্তানকে যদি আমরা টার্গেট করে খেলতে পারি এবং গ্রুপে থার্ড হতে পারলে আমার মনে হয় যে বাংলাদেশ বেস্ট রেজাল্ট বেস্ট রেজাল্ট করবে বেস্ট রেজাল্ট কিন্তু এই মুহূর্তে আরও একটা প্রশ্ন যে ফ্লাড লাইট তৈরি ইনস্টল হলো এটা একটা কারণ হতে পারে কিনা যে বাংলাদেশ ঠিক অভ্যস্ত না ফ্লাড লাইট এভাবে খেল না এটা হবে না কারণ বাংলাদেশ টিম এর আগেও ফ্লাড লাইটে অনেকগুলো টুর্নামেন্ট খেলেছে আচ্ছা অনেকগুলো খেলেছে আমার মনে হয় না এখানে কোনো সমস্যা হবে এটা কোনো সমস্যা হতে পারে আমরাও খেলেছি আসলে কোনো সমস্যা না এটা কোনো এফেক্ট করে না এটা কোনো এফেক্ট এফেক্ট করবে করবে না না তাহলে করতে পারে কোথায় এফেক্ট করতে পারে যেটা আমি টেকনিক্যাল বিষয় বলি এফেক্ট করতে পারে আপনি জানেন যে বাংলাদেশ লোয়েস্ট র্যাঙ্কিং টিম বাংলাদেশ যদি এখন চিন্তা করে যে সব প্রেশার আমি মানে অন্য কনসেপ্টে বলি কোচিং না এখানে কিন্তু সিচুয়েশন খুব ক্লিয়ার ক্লিয়ার কিরকম আমি লোয়েস্ট র্যাঙ্কিং আমার হারানো কিছু নাই আমার হারানোর কিছু নাই এই পাওয়ার জন্য অনেক কিছু পড়ে আছে আমার সামনে ওপেন যে কোনো কাকে চ্যালেঞ্জ নিতেই পারি আমি এই চ্যালেঞ্জটা যদি নিয়ে খেলে বাংলাদেশ টিম ভালো করবে এক দ্বিতীয়ত হলো এখানে সিচুয়েশন কি হতে পারে গেমের যদি যান আপনি ম্যাচগুলো হতে পারে যে সবগুলো টিম বাংলাদেশের উপর খুব অল আউট খেলবে যে যে আমরা চেপে ধরো ফুল প্রেস যেটা বলি আমরা কোচিং টার্মিনোলজিতে ফুল প্রেস সিচুয়েশন খেলবে এই সিচুয়েশন থেকে বাংলাদেশ যদি কাউন্টার অ্যাটাকে করতে পারে কাউন্টার অ্যাটাকে গোলের ট্রাই করে হান্ড্রেড পার্সেন্ট কারণে বলবো তখন ওরা উঠে খেলবে ফরওয়ার্ড লাইনে এমনও হতে পারে সিচুয়েশন ওয়ান ভার্সেস ওয়ান বা টু ভার্সেস টু এরকম এই বলগুলোকে বাংলাদেশ টিমকে অ্যাভেল করার একটা মানসিক নিয়ে পরিস্থিতি করতে হবে সেরকম খেলোয়াড়কে আছে হ্যাঁ আছে যেমন আমি জিমির কথা বলি জিমি কিন্তু ইন্ডিভিজুয়ালি তার ব্রিলিয়ান্ট স্কিল তারপরে আপনি যদি মনে করেন সারোয়ার কৌশিক আরশাদ মিমু মিমু নিলয় তারপরে মিলন এই প্লেয়ারগুলো কিন্তু স্কিল ভালো এদের মধ্যে এখন সমন্বয় করা জিনিসগুলোকে ধরে দেওয়া যে কাউন্টার অ্যাটাক থেকে ডিফেন্সিভ মুড থেকে অ্যাটাকে গিয়ে কাউন্টার অ্যাটাকে যেয়ে বলটাকে ফিনিশ করা বা পেনাল্টি কোনো নেওয়া এই জিনিসগুলো যদি কাজ করে থাকে আমার বিশ্বাস যে বাংলাদেশ টিম ভালো করবে বাংলাদেশ টিম ভালো করবে রেজাল্ট ভালো হলে বাংলাদেশ দল ভালো করেছে আমরা বলবো তারপরও ধরুন এরকম একটা টুর্নামেন্টকে সামনে রেখে মাঠের বাইরে আর কি করা উচিত যাতে অন্তত একটা প্রজন্ম এগিয়ে আসে বা হকিকে পেশা হিসেবে নিতে পারে বা খেলা শখের জন্য খেললেও হকিটা জেগে উঠতে পারে কি করা উচিত মনে হয় নিজের অভিজ্ঞতা থেকে আপনার প্রথমত হচ্ছে যে যেহেতু আমাদের এটা একটা পপুলার একটা খেলা ছিল বাট সেটা আমরা ধরে রাখতে পারিনি তবে হকি ফেডারেশন যদি উদ্যোগ নেয় যে স্কুলগুলোতে আসলে যারা স্কুল হকি খেলেছে বিশেষ করে ঢাকার মধ্যে যে স্কুলগুলো আছে তাদেরকে যদি মাঠে এনে খেলাগুলো দেখানোর ব্যবস্থা করে দেয় আমার কাছে মনে হয় যে যে ধরনের খেলা এই এশিয়া কাপে দেখবে আমার মনে হয় না যে কখনো তাদের পক্ষে দেখা সম্ভব হবে কারণ এখানে এশিয়ার সব টপ লেভেলের যেমন সর্দার সিং হিজ ওয়ান অফ দ্য ফেমাস প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড তাকে এক নামে বাংলা সবাই চেনে সর্দার সিং যারা হকির খোঁজখবর রাখেন আগে যেমন আমরা ইন্ডিয়া টিমে অনেক প্লেয়ারের নামই জানতাম তো সেরকম সর্দার সিং গুরু গুরপ্রীত আছে তো এদের খেলা আসলে দেখলে তখন আপনার খেলতে কিন্তু ইচ্ছা করবে বা পাকিস্তানের স্কিল দেখলে এবং ফ্লাডলেটের আলো যে হকি যে একটা শৈল্পিক খেলা বা হকি যে একটা ছন্দময় খেলা সেই খেলাটা যদি তাদেরকে আমরা দেখাতে পারি তাহলে আমার কাছে আমার মনে হয় যে আরেকটা জেনারেশন আগামীতে তৈরি হয়ে আসবে বাংলাদেশে হকিটাকে নেতৃত্ব দেওয়ার জন্য হকি আর একটা জেনারেশনের হাতে বাটনটা তুলে দিতে হলে ধরেন টুর্নামেন্টও সফল হবে এরকম উদ্যোগটা কি আছে আর যে গ্যালারিতে যেমনটি বললেন অন্তত ঢাকার বিভিন্ন স্কুল যাদের হকি ঐতিহ্যটা আছে তাদের আনা বা গ্যালারিতে বসার ব্যবস্থা করা টিকিট ব্যবস্থা বা উন্মুক্ত কি করতে যায় আমরা এই ক্ষেত্রে বলি দাদা আমাদের কিছু ইনিশিয়েটিভ নিয়েছি আমরা যেমন ঢাকার যে টিমগুলো আছে তাদেরকে আমরা চিঠি দিয়েছি যে তারা খেলা দেখতে আসলে আমরা তাদের ওয়েলকাম জানাবো কারণ আমরা এখানে কোনো টিকিট সিস্টেম রাখিনি গ্যালারিগুলো ওপেন থাকবে এখানে এই কারণে কলা যে আমাদের গ্যালারি আমরা দর্শকদের ওয়েলকাম জানাই তো আমি আপনার দীপ্ত টিভির মাধ্যমে সকল দর্শককে বলতে চাই যে আপনারা ইন্ডিয়া পাকিস্তান হকি খেলা দেখার এই সুযোগটা কেউ হয়তো কারণ ইন্ডিয়া পাকিস্তান মানে এটা একটা অন্য মাত্রা যেটা যে কোনো গেমসেই হোক এমনও হতে পারে এই টুর্নামেন্টে ইন্ডিয়া পাকিস্তান তিনবার খেলতে পারে তিনবার মুখোমুখি হওয়ার সুযোগ আছে গ্রুপ পর্যায়ে গ্রুপ পর্যায়ে আছে কোয়ার্টার ফাইনালে আছে এবং সেমিফাইনাল হতে পারে ফাইনালে হতে পারে সুযোগ আছে তিনবার তো এটা একটা বিশাল পাওনা আমরা আশা করছি যে দর্শকরা দেখবে এবং আপনি জানেন এখানে কোনো টিকিটের ব্যবস্থা নেই আমরা পুরো মাঠ দর্শকদের জন্য ওপেন রেখেছি তো সেই সুযোগটাকে কাজে যে আপনি বললেন ভারত পাকিস্তান যে কোনো খেলার জন্য বড় একটা উত্তেজনা তৈরি করে এই অন্তত এই উপমহাদেশের মানুষের মাঝে তারা যেখানেই থাকুক যেখানেই খেলুক যে উপমহাদেশেই বাইরে যেখানেই খেলা হোক কিন্তু ধরুন এই টুর্নামেন্ট থেকে আপনাদের হকির বাইরে আয়ের উৎসটা কি বা কি লাভ আর্থিক লাভ লোকসানের হিসাব করলে কোনো লাভ এটা অঙ্ক আমরা দেখতে পাই যে কোনো দেশে এটা একটা এ ধরনের ইভেন্ট প্রাইড আমরা মেনে নিচ্ছি যে এটা একটা প্রাইডের বাইরেও বলি যে যে দেশ এ ধরনের ইভেন্ট নেওয়ার জন্য বিগ অ্যামাউন্ট তারা হোস্ট হোস্টিং মানি দেয় আপনি জানেন আমি আপনাকে রেফারেন্স দিয়ে বলতে পারি এই টুর্নামেন্টের পরে ওমেন্স এশিয়া কাপ হচ্ছে জাপানে যে টুর্নামেন্ট হোস্ট করতে জাপানকে দিতে হয়েছে এক লাখ বিশ হাজার ডলার আমাদের আমাদের দিয়েছি মাত্র বিশ হাজার ডলার কারণ কি জাপান জানে যে এক লাখ বিশ হাজার দিলে আমরা এখান থেকে আরও দশ লাখ ডলার আর্ন করতে পারব বিভিন্ন মিডিয়া বা এটা আমাদের দেশে স্পোর্টসের ইভেন্ট ম্যানেজমেন্ট বা স্পোর্টস মার্কেটিংয়ের উপর এভাবে এখনও কোনো উঠে নেই যারা এসেছে তারা হয়তো সুযোগ পায় না বা আমরাও তাদের সাথে কমিউনিকেশন হয় না কিন্তু আপনার কথা ঠিক এই এইরকম টুর্নামেন্ট থেকে ফেডারেশনে একটা ফান্ড ক্রিয়েট করার বিশাল স্কোপ আছে এই জন্যে ফেডারেশনগুলো থেকে প্রফেশনাল লোকদের বা এই ধরনের সংগঠকদের আরও অ্যাক্টিভ কাজ করা উচিত তাহলে হয়তো ইভেন্ট আমিও বলতে পারি যে এই টুর্নামেন্টে যদি আমি পার্সোনালি আরও তিন মাস আগে পেতাম আমি শিওর বলে দিতাম যে বাংলাদেশ অভিবাসকে আমি দশ কোটি দশ কোটি টাকা আমি ফান্ড করে দিতে পারতাম দশ কোটি অনেক ইভেন্ট ম্যানেজমেন্ট পরে এসেছে আমাদের কাছে যারা বলছে এখন যে আপনারা ইভেন্টটা দেন আপনি দিতে পারতেন তিন আগে দশ কোটি ঠিক আছে তিন মাস পায়নি এক মাস আগে দায়িত্ব পেলেন এখন কি থাকতে পারে এখন আসলে এটা তাদের মার্কেটিংয়ের সেই সুযোগ নাই যারা এটা করবে তারা তো এটা মার্কেটিং করবে এই টাকাটা তো তারা নিজেরা দিবে না এই পয়সা পাবো না না আমরা এই ধরনের কোনো সুযোগ নাই আমরা মাস আগে হলে কোটি টাকা অবশ্যই হতো যারা যেটা স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্ট যেসব কোম্পানি আমাদের কাছে এসছে তারা তারা বলেছে যে এই ধরনের ইভেন্ট আপনারা আসলে আগে যদি আমাদের সাথে যোগাযোগ করতেন বা আমরা যদি জানতাম তাহলে তারাও এখানে বেনিফিট হতো বাংলাদেশ হকিও এখান থেকে বেনিফিট হতো এটাই কি আমাদের সাংগঠনিক অবশ্যই অনুবর্তিতা কাছে যে অনেক খেলোয়াড় তো এরকম একটা টুর্নামেন্টে মুখিয়ে থাকে খেলোয়াড়ের স্পন্সর আপনারা ন্যাশনাল টিমের স্পন্সর কারা না ওভারঅল এই টুর্নামেন্টটা স্পন্সর করেছে হিরো সেটা ভারতীয় একটি কোম্পানি এবং এর বাইরে লোকাল স্পন্সর হিসেবে আমাদের সাথে আছে ফার্স্ট সেক্রেটারি ইসলামী ব্যাংক এবং ইসলামী ব্যাংক আর হচ্ছে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এরা হচ্ছে আমাদের লোকাল স্পন্সরস এবং এর বাইরেও আছে যেমন জাগো এফ এম আছে আমাদের রেডিও পার্টনার হিসাবে আছে এটিএন বাংলা আমাদের মিডিয়া পার্টনার হিসাবে আছে এবং আমরা আছে আমাদের আইটি পার্টনার হিসাবে তো সব কিছু মিলিয়ে দাদা আমি একটু পিছন থেকে বলি আপনারই আপনারই এই প্রোগ্রামে আমি আরেকবার এসেছিলাম এবং তখন আমি বলেছিলাম যে এখন থেকে যদি বাংলাদেশ হকি ফেডারেশন যদি মার্কেটিংটা করে তাহলে এই এই টুর্নামেন্টকে পুঁজি করে বাংলাদেশ হকি ফেডারেশন আর্থিকভাবে অনেক লাভবান হতে পারতো কিন্তু একটা জিনিস দুঃখের বিষয় এখনো কিন্তু আমাদের মার্কেটিংটা বা ব্র্যান্ডিংটা ঠিক মতো হচ্ছে ব্র্যান্ডিং ঠিক কিন্তু আপনার জার্সি থেকে শুধুই কি বাংলাদেশ থাকবে না আরও জি না আমাদের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থাকবে ইসলামী ব্যাংকের লোগোটাও থাকবে মামুন আর্থিক দিক থেকে আপনি আগেই বললেন যে লাভ করার তেমন কিছু নেই শুধু টুর্নামেন্ট আয়োজন করে সাংগঠনিক দক্ষতার পরিচয় দেওয়া যাবে এটাই একটা বড় অর্জন আর কিছু হতে পারে কি আমি একেবারে শেষ দিকে আমার হতে পারে যেটা হতে পারে আমি আগেই বলেছি যে এই টুর্নামেন্ট থেকে যদি আমরা ফিফটি পার্সেন্টও সাড়া পাই দেশের মানুষ যদি এর মধ্যে সম্পৃক্ত হয় মানে আমি বলছি রুট লেভেলে তাদেরকে অ্যাটাচড করা অ্যাটাচ করার জন্য কি করতে হবে এই টুর্নামেন্টের পরে তাদেরকে ইনভলভ করে একটা কিছু অ্যাক্টিভিটিতে যেমন স্কুল হকি হতে পারে তাতে কী হবে যারা যারা মনে করেন একটা পঞ্চগড়ে যে ছেলে খেলা দেখেছে তাকে যদি ওখানে যদি এখন হকি চালু করেন বা স্কুল হকি একটা অ্যাক্টিভিটি চালু করেন সে আগ্রহ ফিল করবে আচ্ছা আমরাও আগ্রহের সঙ্গে থাকবো যে কি হতে পারে বা কি হচ্ছে আগামীতে আপনাদের সঙ্গে আরও কথা হবে আজকের মতো বিদায় নিতেই হচ্ছে কিন্তু আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সময় দেওয়ার জন্য দর্শক ধন্যবাদ আপনাদের যারা এতক্ষণ আমাদের সঙ্গে থাকলেন স্পোর্টস উইকেন্ড পুনঃপ্রচার আগামীকাল সকাল ছটা তিরিশ মিনিটে আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকার উপায় ইউটিউবে দীপ্ত টিভি এবং ফেসবুকে দীপ্ত টিভি ডট বিডি সবার জন্য শুভকামনা শুভরাত্রি